চকলেট রসগোল্লা আগে কি কখনো খাওয়া হয়েছে? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই রেসিপিটি দেখে শিখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা চকলেট লাভার আছেন বা বাসার ছোট্ট ছোট সোনামণি আছে, সো তাদের জন্য কিন্তু এই চকলেট রসগোল্লাটা বানিয়ে দিতে পারেন। একদমই ইউনিক একটা রেসিপি, তাই না? আর যারা মিষ্টি একদমই বানাতে পারেন না, জীবনেও মিষ্টি বানাতে পারেনই না, কখনোই বানাতে পারেন নাই, তাদের জন্য আমার এই রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করেন, আপনি কিন্তু মিষ্টি বানাতে সাকসেস হবেন। মিষ্টির ভেতরে শিরা যাবে, মিষ্টি শক্ত হবে না, ভেঙে যাবে না, যত ধরনের সমস্যা আছে সব একদম সমাধান হবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আমার সাথেই থাকবেন। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকে এই মজার চকলেট রসগোল্লাটা। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিলভিটা দিয়ে। সরি, এটা আরং, আপনি চাইলে কিন্তু মিলভিটাও নিতে পারেন অথবা গরুর দুধটাও নিতে পারেন। আমি আসলে যেখানে থাকি সেখানে গরুর দুধটা পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা ভালো না, পানি মিক্স করা থাকে। তো যেটা করতে হবে শুরুতে, এগুলো যেহেতু ফ্রিজে রাখা হয়, ফ্রিজ থেকে বের করে কিন্তু আগে রেখে দিবেন। যখন নর্মাল তাপমাত্রায় আসবে তখন আমরা মিষ্টি বানাবো, এর আগে কিন্তু মিষ্টি বানানো যাবে না। এখন যেটা করব, আমি কিছুটা দুধ এখানে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু দুধ নিয়ে এখানে আমরা এক টেবিল চামচের মতো, দুই টেবিল চামচের মতো আমরা গুঁড়া দুধ দিয়ে দিব। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনি এখানে ইউজ করতে পারেন, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি যেভাবে যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেভাবেই কিন্তু ফলো করে যদি আপনি বানান মিষ্টি, তাহলে কিন্তু আপনি মিষ্টি বানাতে পারবেন। সো এটাকে ভালো মতো মিক্স করে তারপর আমরা যেটা করব, এই যে দুধটুকুর মধ্যে সম্পূর্ণটুকু এখন ঢেলে দিব। এখন আবারও ভালো, আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনি মিষ্টি বানান তাহলে আপনার মিষ্টি কিন্তু দোকানের চেয়েও অনেক বেশি মজা হবে। তো এটা ভালো মতো মিক্স করে তারপর আমরা দিয়ে দিব গ্যাসে। আর দুধটা কিন্তু জাস্ট একটা বলক আসলেই ছানা কেটে নিতে হয়। আসলে মিষ্টি বানানোর কিছু টিপস ফলো করলেই কিন্তু আপনি মিষ্টি বানাতে পারবেন। আর অনেকেই বলে যে আপু, হাজার হাজার রেসিপি ট্রাই করেও কিন্তু সাকসেস হতে পারিনি মিষ্টি বানাতে। আসলে মিষ্টি বানানোটা অনেকটা নিজের হাতে, কারণ মিষ্টি আর দই এই দুইটা জিনিস কিন্তু সবার হাতে হয় না। ইউটিউবে কিন্তু মিষ্টির অনেক রেসিপি আছে, বাট আসলে ডিটেলস সব কিছু অনেক চ্যানেলেই শেয়ার করে না। বাট আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, আজ না, আমি সবসময় আপনাদের সাথে কিন্তু অথেন্টিক যে রেসিপিটা সেটাই শেয়ার করি। আর অনেকেই কিন্তু আমাকে কমেন্টসেও বলে যে তারা কিন্তু আমার রেসিপি ফলো করে মিষ্টি বানাতে পেরেছে। তো এই যে দুধটাকে কিন্তু কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে যাবেন, নিচে যেন পোড়া না লাগে। আর দুধটা যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু ভিনেগার দিয়ে নিতে হবে। তো যখন একটা বলক আসবে দুধের মধ্যে তখন আমরা কি করব, গ্যাসটাকে অফ করে দেব। তারপর যেটা করতে হবে, গ্যাসটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিনেগারের মিশ্রণটা দেওয়া যাবে না, এটাকে প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। আপনি যদি একদমই গরম দুধের মধ্যে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেন, এতে হবে কি, ছানাটা কিন্তু অনেকটা রাবারি টাইপের হবে। তো এক মিনিট একটু ঠান্ডা করে নেবেন, তারপর আমরা ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নেব। আমি এইখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার নেব। তো আমি এই রাঁধুনির ভিনেগারটা ইউজ করছি, আপনারা যে কোনো ভিনেগার ইউজ করলেই হবে। তো দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। তারপর আমরা এখন এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ছানা করে নেব। একবারে কিন্তু সবটুকু ভিনেগার দিয়ে দিবেন না, একটু একটু করে দিয়ে ছানা কেটে নিতে হবে। আর একদম হালকা হাতে আমরা এটাকে ছানা কেটে, কোনোভাবে জোরে এলো পাথারি এটাকে করব না, জাস্ট হালকা হাতে একটু একটু করে ভিনেগার দিয়ে ছানা কেটে নেব। আমি দুইবারের মতো এভাবে অল্প অল্প করে দিয়ে নিলাম, আর ছানাটা আস্তে আস্তেই কাটবে, এতে কিন্তু টেনশনের কারণ নেই যে ছানা হচ্ছে না কেন। আপনি জাস্ট অল্প অল্প করে দিয়ে এভাবে অল্প হাতে ঘোরাতে থাকবেন চামচটা, দেখবেন যে ছানাটা কেটে গিয়েছে। আর ছানা হলে তো আপনি বুঝতেই পারবেন
যে দুধ থেকে কিন্তু সবুজ একটা পানি বের হবে, তখনই কিন্তু বোঝা যায় যে আসলে যে ছানাটা কেটে গিয়েছে। তো এই যে আমাদের কিন্তু ছানাটা হয়ে গিয়েছে, পানিটা দেখেন স্বচ্ছ একটা পানি বের হবে, তার মানে ছানাটা রেডি। আর এই ছানাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আর লেট করা যাবে না, সাথে সাথেই কিন্তু একটা সুতি কাপড়ে ঢেলে নিতে হবে। বাসায় সুতি কাপড় কিংবা সুতি গামছা যেটাই থাকুক না কেন, পরিষ্কার একটা কাপড়ে আপনি এই ছানাটা ঢেলে নেবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা মসৃণ হয়েছে। তো আমি একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নিলাম। এখন যেটা করব, এখনই আমি পানি ছাড়বো না, এটাকে আগে এক্সট্রা পানিটুকু আমি ঝরিয়ে নেব। তো এই যে এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিয়ে তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে আমরা ধুয়ে নিব ভালো মতো। আর ছানাটা কিন্তু গরম অবস্থায় থাকা যাবে না, ছানাটাকে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। যদি আপনার ছানাটা গরম থাকে তাহলে হবে কি, ছানাটার যে গরমের একটা ভাব থাকে সেটাতে কিন্তু ছানাটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তো ছানাটাকে কিন্তু অবশ্যই ভালো মতো ঠান্ডা করে নিতে হবে পানি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। ছানাটা যখন ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, আপনি হাত দিয়ে ধরলে কিন্তু বুঝতেই পারবেন যে ছানাটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছে, কোনো ধরনের গরম নেই, তখন এটাকে আমরা ভালো মতো চিপে এক্সট্রা পানিটুকু বের করে দেব। একদম জোরে জোরে চিপার কিন্তু কোনো দরকার নেই, যে শরীরের যত শক্তি আছে তত শক্তি দিয়ে এটাকে চিপে পানি বের করে ফেলবো তা কিন্তু না, জাস্ট হালকা হাতে এটাকে পানিটা চিপে বের করে আমরা এটাকে ঝুলিয়ে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। এটাও কিন্তু একটা টিপস। মিষ্টি কিন্তু আপনি ছানাটা যখন কাটবেন ওই 1-2 ঘন্টা ঝুলালে কিন্তু হবে না, এটাকে আপনার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। দোকানে যারা মিষ্টি বানায় তারা কিন্তু এরকমই 5-6 ঘন্টা ঝুলিয়ে রাখে। তো এখন আপনি যেটা করবেন, এই যে সিঙ্কের এই যে কলের মধ্যে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন, অথবা কিচেন রুমে জানালার গ্রিলেও ঝুলায় রাখতে পারেন। এভাবে আমি 5 ঘন্টা ঝুলিয়ে রাখব। পারফেক্ট মিষ্টি যদি বানাতে চান তাহলে কিন্তু 5 ঘন্টা ঝুলায় রাখতে হবেই। এখন আমি 5 ঘন্টা পর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 2 চামচ সুজি নিলাম, 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আটা দিলে কিন্তু হবে না, তারপরে 1 চামচ গুঁড়া দুধ, যে কোনো গুঁড়া দুধ দিলেই হবে, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল, যে কোনো তেল দিলেই হবে, সয়াবিন তেল, আবার সরিষার তেল দিয়ে না কিন্তু। এখন বেকিং পাউডার লাগবে। বেকিং পাউডারটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের নেবেন, আমি ফস্টারেরটা সবসময় ইউজ করি, এই বেকিং পাউডারটা খুবই ভালো। এই যে হাতের চিমটি ধরে এরকম 2 চিমটি জাস্ট দিয়ে দিবেন, তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তো 5 ঘন্টা পর এখন দেখি আমরা ছানাটার কি অবস্থা। তো ছানাটা যে আপনার পারফেক্ট হয়েছে এটা আপনি যেভাবে বুঝতে পারবেন, ছানাটা দেখবেন একদম ঝুরঝুরা টাইপের হবে। তো আমার ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর যারা কখনো মিষ্টি বানান নাই তারা কি করে বুঝবেন, এই যে দেখেন যখন আপনি আঙুল দিয়ে এরকম হাত দিয়ে ডলা দিবেন তখন কিন্তু এটা একদম মসৃণ হবে। এখন যেটা করতে হবে, আমি ছানাটাকে একটু মথে নেব। আর একটা কথা, যদি আপনার কাছে মনে হয় যে ছানাটা বেশি শুকনো শুকনো বেশি ড্রাই মনে হয়, সেক্ষেত্রে আপনি একটু পানি বা একটু দুধ দিতে পারেন, লিকুইড যে দুধটা সেটা জাস্ট অল্প পরিমাণে, বেশি দিলে হবে না। এখন হাতের এই যে 5 আঙ্গুল দিয়ে এইভাবে আমি ডলে নেব, জাস্ট হাতের তালু দিয়ে কিন্তু ডলে ডলে ঘষে ঘষে নেব না, পুরো হাতের 5 আঙ্গুল দিয়েই আমি এভাবে ডলে নেব। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করছি, আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন, জাস্ট হাতের তালু দিয়ে আবার ডলতে যাবেন না। তো আমি কিছু সময় এটাকে একটু মথে নিয়ে, তারপর এইখানে যেহেতু এটা চকলেট রসগোল্লা সো এখানে কোকো পাউডার দিতে হবে। আর এটা কিন্তু রসগোল্লার রেসিপি, এটা কিন্তু স্পঞ্জ রসগোল্লা না, স্পঞ্জ একটা আলাদা আর রসগোল্লা তো আলাদা, এটা আমরা সবাই জানি। এখন এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে একটা চাল নিতে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু চেলে নেবেন, তা না হয় জায়গায় জায়গায় কিন্তু দলা পাকিয়ে থাকতে পারে, চেলে নেওয়াটাই সব থেকে ভালো হবে। এখন আমরা এটাকে যতক্ষণ পর্যন্ত ক্রিমি টাইপের না হবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এভাবে আমরা কি বলে এটাকে মুথে নেব।
হাতের পাঁচ আঙ্গুল দিয়ে এইভাবে মথে নিব। যখন ক্রিমি টাইপের একটা ভাব চলে আসবে তখন আমরা মথাটা স্টপ করে দেব। আর এটা ক্রিমি টাইপের হতে আপনার 3 থেকে 4 মিনিটের লাগবে এরকম সময়। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা কেমন কাদার মতো লাগছে, তাই না? আর চকলেট রসগোল্লার কিন্তু কোকো পাউডারটা কিন্তু 1 টেবিল চামচের বেশি দিবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে। যেহেতু আমি এখানে 1 লিটার দুধের জন্য বানাচ্ছি, সো 1 লিটার দুধের জন্য 1 টেবিল চামচ কোকো পাউডারই কিন্তু এনাফ। তো যখন এরকম ক্রিমি টাইপের হবে, একদম আঠা আঠা হয়ে যাবে, তখন এটাকে মাথায় স্টপ করে দিবেন। তো এইদিকে যেটা করব এখন এই মিশ্রণটা আমরা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে এখন আর কিন্তু বেশি মথামুথি করতে হবে না, জাস্ট আলতো হাতে এটাকে আমরা মিক্স করে নেব। এখন আর এটা মথামুথি করার কোনো দরকার নাই। তো এটাকে এখন আমি মিক্স করে নিচ্ছি। আর আসলে মিষ্টি বানানো কি বলবো, মিষ্টি বানানো কিন্তু খুবই কঠিন, অনেকেরই আসলে হয় না মিষ্টি। আমি নিজেই মিষ্টি বানাতে যে কতটা মাথার ঘাম পায়ে ফেলছি সেটা শুধু আমিই জানি। এমন কোনো দিন নাই যে আমি রেগুলার ট্রাই করি নাই মিষ্টি বানানো। যতদিন পর্যন্ত আমি মিষ্টি বানাতে সাকসেস না হইছি, ঠিক আছে, ততদিন পর্যন্ত আমি মিষ্টি বানাইছি শুধু। সো বুঝেন যে আমি কী পরিমাণে পরিশ্রম করেছি। আর অবশেষে আমি আমার নিজের আবিষ্কার করা রেসিপিতেই আমি মিষ্টিটা বানাতে পেরেছি। যাই হোক, তো মিষ্টিটা বানাবো আমরা এখন ভাতের হাঁড়িতে। আমাদের বাঙালিদের ঐতিহ্য, বাসায় কিন্তু সবারই এরকম ভাতের হাঁড়ি আছে, তাই না? তো হাঁড়ি নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না, এই হাঁড়িতেই কিন্তু সুন্দর করে মিষ্টি হয়। হাঁড়িটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার মিষ্টি বানানোর জন্য, আমি এটায় পরে আসছি। তো এখানে এখন 2 কাপ চিনি আর 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যারা আরও বেশি মিষ্টি খান 2 কাপ চিনি দিলে ঠিক আছে, বাট আমি একটু কম মিষ্টি দিলাম। তো হাঁড়ির কথা বলছিলাম, আসলে হাঁড়ি, ভাতের হাঁড়িটা অনেকটা কিন্তু তলযুক্ত হয়, তার মানে একটু গভীর হয়। আপনার হাঁড়ি যদি ছড়ানো হয় বাট গভীর না হয়, সেক্ষেত্রে হবে কি জানেন, মিষ্টিগুলো গোল হবে না, চ্যাপ্টা হবে। এই যে দেখেন, আমি যে এই যে ডাল ঘুটনি দিয়ে যে রাখলাম, অনেকটা পর্যন্ত কিন্তু ডাল ঘুটনিটা ডুবে গিয়েছে, তার মানে অনেকটা গভীর। এখন চিনির শিরাটা গ্যাসের মধ্যে দিয়ে তারপর মিষ্টির বলগুলো বানাবেন। মিষ্টি বানাতে বানাতে দেখবেন শিরাতে একটা বলক চলে আসবে। যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু এই ছানার বলগুলো দিয়ে দিতে হবে। শিরা যদি আপনার ঘন হয় তাহলে ভাই আপনার মিষ্টিও কিন্তু শক্ত হবে, কারণ ঘন শিরায় দেওয়া যায় না। একটা শিরা বলক আসার সাথে সাথেই আমাদের এই বলগুলো দিয়ে দিতে হবে, কারণ শিরাটা অবশ্যই পাতলা হতে হবে। আর 1 লিটার দুধের জন্য আপনি 10টা ছানা করতে পারেন, 10টা মিষ্টি কিন্তু সুন্দর হয়, বাট আমি সবসময় 8টা করি, একটু মিডিয়াম সাইজের, এটা দেখতে ভালো লাগে। তো এখন এটাকে সুন্দর করে বল করে নেবেন, মিষ্টির গায়ে যেন কোনো ধরনের ফাটল না থাকে। তাহলে কিন্তু যখন আপনি শিরাতে দিবেন আপনার মিষ্টিগুলো কিন্তু এমনিতেই যেহেতু ফাটা থাকবে, শিরাতে দিলে তো আরও ফেটে যাবে, তাই না? তো এটাকে একটু সুন্দর করে ইয়া করবেন, বল করে নেবেন। আর ওই যে শিরা যে দিলেন চুলার মধ্যে, ওটা কিন্তু একদম হাই হিটে দিয়ে রাখবেন, ওটাকে আর ধরাটার দরকার নাই। ওটা বলক আস্তে আস্তে দেখবেন আপনার মিষ্টিগুলোও বানানো শেষ হয়ে যাবে। আর এই যে দেখেন ছানাটা যে পারফেক্ট হয়েছে, এটা আপনি কী করে বুঝতে পারবেন? যখন এই যে বলগুলো বানাবেন ছানার, তখন দেখবেন আপনার হাতে অনেকটা তেল লেগে থাকবে, মানে হাতটা তেল তেলে হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার ছানাটা একদম পারফেক্ট। যদি আপনার হাতটা এরকম তেল তেলে না হয়, ছানাতে যদি আঠালো আঠালো টাইপের হয়, তাহলে বুঝবেন আপনার ছানাতে ভেজাল আছে ভাই, আপনার মিষ্টি নাও হতে পারে। তো এভাবে বোঝা যায় যে ছানাটা পারফেক্ট কি না। তো যখন এই যে এইদিকে মিষ্টি বানাতে বানাতে আমার শিরাতে কিন্তু একটা বলক চলে এসেছে, আমি এটা ভিডিও করেছিলাম বাট জানি না কী হয়েছে। তো যখন একটা বলক চলে আসবে তখন আমরা মিষ্টির বলগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্যে। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন। এখন কী দিয়ে নেড়ে চেড়ে নেবেন, চামচ টামচ যা আছে তাই দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আমি সবসময় ডাল ঘুটনির কী বলে ডাল ঘুটনি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিই। তো 5 মিনিট পর ঠিক কিন্তু আমরা এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর এই মিষ্টিটা হতে 20 থেকে 25 মিনিট লাগবে। তো পুরোটা সময়ই থাকবে চুলার আঁচ একদম হাই হিটে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম, এখন কিন্তু 10 মিনিট হয়েছে।
তো যখন দেখবেন এরকম মিষ্টিগুলো অনেক উপরে বাবল চলে আসবে, একটু চেক করে নেবেন যে পানি আসলে শিরাটা কি ঘন হয়ে গিয়েছে কিনা। এই যে এভাবে হাত দিয়ে দেখবেন, যদি দেখেন যে না পাতলাই আছে, শিরাটা একতারের মতো হয় নাই, তাহলে পানি দিতে হবে না। আর মিষ্টি বানানোর সময় সবসময় যেটা করবেন, চুলায় আরেক চুলার মধ্যে গরম পানি দিয়ে রাখবেন। যদি গরম পানি লাগে তাহলে কিন্তু এক কাপ গরম পানি দিয়ে নেবেন। তো এইভাবে আমি মিষ্টিটাকে প্রায় 25 মিনিটের মতো করে নিয়েছি। আপনারা কিন্তু 25 মিনিট, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর 5 মিনিট পরপর ঢাকনাটা খুলে চেক করে দেখবেন যে শিরাতে কোনো পানি লাগবে কি না। পানি লাগলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন শেষের দিকে। তো মিষ্টিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর মিষ্টিটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য, ঢেকে রেখে দিবেন, তারপর এটাকে সার্ভ করবেন। এতে হবে কি, মিষ্টির ভিতরে কিন্তু খুব সুন্দর করে শিরাটা যাবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে 6-7 ঘন্টা পর আমার মিষ্টিটা দেখতেই পাচ্ছেন, মিষ্টির টেক্সচার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম পারফেক্ট হয়েছে। আর মাশাআল্লাহ করে ভালোই লাগে চকলেট মিষ্টিটা। যারা চকলেট পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের তো একদমই ফেভারিট। আমার ছেলে খুবই 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 পছন্দ করে চকলেট মিষ্টি। আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আর সবাই প্লিজ একটা লাইক দিবেন, আর কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো রেসিপি আমার কাছ থেকে আপনাদের জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। আজ এ পর্যন্তই, সবার জন্য রইল অনেক অনেক দোয়ার। ভালো ভাই রে ভাই, গরমের মধ্যে বসে বসে ভয়েস দিতে দিতে যান শেষ। আল্লাহ হাফেজ।